আসসালাম আলাইকুম আমি তাহসিন বাহার সূচনা ফাউন্ডার জেনারেল সেক্রেটারি জাগ্রত মানবিকতা আটই মার্চ নারী দিবসে আমি সবাইকে জানাচ্ছি নারী দিবসের শুভেচ্ছা বিশেষ করে পৃথিবীর সকল নারী এবং যে সকল পুরুষ তাদের এগিয়ে যাওয়ার পথে পাশাপাশি দাঁড়িয়ে আছেন সহযাত্রী হিসেবে থাকছেন তাদের সবাইকে আমি জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার সাথে আজকে যে অনুষ্ঠান পরিচালনা করবেন তাকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি এবং স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা টিউন করে আছেন দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ক্যাপিটাল এফ এম নাইনটি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আজকে আমাদের অতিথি হয়ে যিনি আমাদের সাথে আছেন তাসিন বাহার সূচনা তাকেও স্বাগত জানাচ্ছি এবং সবচেয়ে দারুণ যে ব্যাপারটি হয়েছে সেটি হচ্ছে আজকে অতিথি তার অনুষ্ঠান উপস্থাপককে স্বাগত জানিয়েছে এবং এটি মনে হয় নারী দিবসের একটি বিশেষ ধারা তৈরি হয়ে গেল আজকের আয়োজনে ক্যাপিটাল এফ এম যারা দেখছেন এবং শুনছেন একই সাথে তাদের সবাইকে ভালোবাসে এবং কৃতজ্ঞতা তাসিম স্বাগত আপনাকে এবং সেই সাথে আজকের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ক্যাপিটাল এফ এম এর এই বিকেল বেলার আয়োজন রাশ আওয়ারের পুরো পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রাশেদ এবং ধন্যবাদ জানাচ্ছি ক্যাপিটাল এফএম এর পুরো পরিবারকে আপনাকেও ধন্যবাদ আমাদের কাছে আমাদের সাথে সময় দেবার জন্য এবং আমি জানি যে আজকে এই মুহূর্তে যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের একটা বড় অংশ আপনাকে দারুণভাবে পছন্দ করে এবং সেই পছন্দের ধরনটা এতটাই ভিন্ন রকম এতটাই অন্যরকম যেটি আসলে অবাক করা তো এই যে এত এতগুলো মানুষকে আপনি এক জায়গায় করেছেন মানবিকতাকে জাগ্রত করতে করতে জাগ্রত মানবিকতা হয়ে দাঁড়িয়েছে পুরো যাত্রাটি সম্পর্কে খুব ছোট্ট করে শুনবো আজকের এই বিশেষ দিনে আজকের এই বিশেষ দিনে খুব ছোট করে যদি বলতে চাই যাত্রাটা আসলে খুব ছোট না যাত্রাটা অনেক অনেক সময়ের এবং অনেক বেশি মানুষের ইনভলভমেন্ট দিয়ে হয়েছে তাহলে খুব ছোট করে বললে শুধু এতটুকু বলবো যে আমাদের একটা ট্যাগ লাইন আছে শুভ চেতনার ধমনি কখনো রক্তশূন্য হয় না আমরা এখানে যারাই কাজ করছি একদম ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা এখানে ম্যানেজিং কমিটিতে আছেন এক্সিকিউটিভ কমিটিতে আছেন এবং একটা ডোনার যে হয়তো একবারও এসে রক্তদান করেছে সবাই শুভ চেতনা নিয়ে মানবিকতার পথে এগিয়ে যাচ্ছে অসম্ভব চমৎকার একটি আইডিয়া এবং অসম্ভব চমৎকার কার্যক্রম আপনাদের এবং সেটি আমরা বিভিন্ন জায়গায় দেখছি আমরা আজকে নারী দিবসের মূল আলোচনা আসলে আলোচনা ঠিক না আমাদের গল্প আমাদের আড্ডা আমাদের এই পুরো থেকে অনেক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমি খুব করে চাই যে কথাগুলো কেউ কখনো বলে না সেই কথাগুলো আজকে আমাদের অতিথি হয়ে যিনি আছেন অন্তত বলুন আমরা এটি চাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে বলা হয়ে থাকে বলা হয়ে থাকে যে পূর্ববর্তী নারীদের অতি আনুগত্য এখনকার নারী যারা রয়েছে যারা এখন এগিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছেন যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ছেন কর্মক্ষেত্রে নিজেদের দারুণ দারুণ প্রতিভা দেখাচ্ছেন সেই মানুষগুলো কি কোনো কারণে বাধার সম্মুখীন হচ্ছে কিনা পূর্ববর্তী নারীদের অতি আনুগত্যের কারণে পূর্ববর্তী নারীদের অতি আনুগত্য আসলে বলা ঠিক না সরাসরি কারণ এটা একটা সময় এক একটা সময়ের সাথে যুগের সাথে মিলিয়ে একটা সোশ্যাল স্ট্রাকচার থাকে সে স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে একটা ফ্যামিলি স্ট্রাকচার থাকে তো সেখানে আসলে পারিবারিক যে দিকটা আছে আমি বলবো যে একটা নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রথম বাধাটা আমরা পরিবার থেকে পাই যখন কেউ খুব ডিফারেন্ট কিছু করতে চায় যেটা মেইন স্ট্রিম না যেটা দশজন মানুষ করে না সেই ক্ষেত্রেও ফ্যামিলি থেকে একটা বাধা আসে সেক্ষেত্রেও বাধা আসে আবার দেখা যাচ্ছে একটা সময় সবচেয়ে বেশি সাপোর্টিভ হয়ে আসে তা আমি বলবো যে আমার মা এবং দাদি যে বিষয়গুলোতে আমার মা বলবো নানি বলবো দাদি বলবো হ্যাঁ পূর্ববর্তী যাদেরকে বলা হচ্ছে তাদের যে আনুগত্য ছিল এটা একটা সময় যতটা ব্যারিয়ার ছিল আবার তার থেকেও বেশি কিন্তু আমাদের জন্য সাপোর্ট ছিল আমরা আমাদের অনেক কিছু তাদের কাছ থেকে শিখেছি আসলে দুটা মিলিয়েই বলতে হবে যে আনুগত্যটা শুধু বাধা আমি বলবো না এটা হয়তো আমাদেরকে অনেক কিছু এগিয়ে দিতে পারে কারণ আপনার পথ যখন মসৃণ হবে না যে বাধাগুলো আপনি পেয়েছেন সেই বাধাগুলোই কিন্তু আপনার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমি সেখানে বলবো যে অনেকটা অনুপ্রেরণাও হয়তো জুগিয়েছে অনেকটা অনুপ্রেরণা জুগিয়েছে এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেক ধরনের কথা বলছি এবং অনেক কিছু চিন্তা করছি সেই সাথে কিছু বিষয় কিন্তু উঠে আসছে যে আজকে আমরা এই যে আটই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করছি এবং সেই নারী দিবস পালন করার ব্যাপারে একটা দারুণ উৎসাহ দারুণ উদ্দীপনা এবং আজকে আজকে শুধু বলবো কেন গত কয়েকটা বছর ধরে যে কর্মক্ষেত্রগুলোতে নারীরা কাজ করেন তারা প্রত্যেকটি দিন বিশেষ করে এই আটই মার্চে তারা কিন্তু অন্য রকম একটা আবহ পান তাদের কর্মক্ষেত্রগুলোতে দারুণ দারুণ উপহার পান সকালবেলা অফিসে যাওয়ার সাথে সাথে অন্য সহকর্মীরা তাদেরকে অভিনন্দন জানান এই যে পুরো ব্যাপারটার মধ্যে একটা আনন্দ রয়েছে কিন্তু পরও একজন জয়িতা আপনি একজন জয়িতা হিসেবে আপনি আসলে একদিন নারী দিবস পালন আনুষ্ঠানিকতা এটাকে কিভাবে দেখেন এটাকে আসলে যদি সত্যি বলি তাহলে আমি খুব পজিটিভলি দেখি না কারণ একটা আলাদা একটা কমিউনিটিকে আলাদা করে কোন আলাদা দিবস বানানোর অর্থই হচ্ছে তাকে একদমই আলাদা করে ডিফাইন করা হলো এটাকে আমি খুব পজিটিভলি দেখি না আমার মনে হয় যে যেহেতু আমরা আমরা এই যুগটাতে এখন একদম কথা বলি যদি আমি অধিকারের কথা বলি তাহলে আমি সম অধিকার আলাদাভাবে দিন তো আসলে চাওয়া আমার জন্য ঠিক না কিংবা আমাকে আলাদা একটা দিনে স্পেশাল ফিল করানো হয়তো ঠিক না এবং আহ সেক্ষেত্রে কখনো কখনো কি মনে হয় যে এক একটি দিন নারীদের জন্য বাকি দিনগুলো আসলে যেমন ছিল তেমনই এটা হওয়া উচিত না কিন্তু আসলে একটি দিনও হচ্ছে না কারণ একদম নারী দিবসের কনসেপ্টটা কিন্তু দেশের বাইরে থেকে এসেছে এর অর্থ হচ্ছে বোঝা যাচ্ছে যে একটা সময় আমরা যদি ভেবে থাকি যে আমাদের বাংলাদেশের কিংবা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের মেয়েরা ডেপ্রাইভ হচ্ছে হয়তো কথাটা ভুল না হলে নারী দিবসটা সৃষ্টি হতো না একটা ডেপ্রাইভেশন থেকে হ্যাঁ একটা ডেপ্রাইভেশন থেকে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন থেকেই কিন্তু নারী দিবসের সৃষ্টি আমরা চাইবো যে এই দিবসটাকে আলাদাভাবে আইডেন্টিফাই না করা হোক যখন আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের জন্য তারা নারী হলো তাদের জন্য যেন আলাদা কোনো দিবস না থাকে আমার দিক থেকে আমি অবশ্যই সেটা চাইবো অসাধারণ আপনার এই চমৎকার কথাগুলো নিশ্চয়ই যারা যারা এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন তাদের ভেতরে অন্যরকম একটা বোধ তৈরি করবে এবং তাদের ব্যক্তি জীবনে সেটি এবং তাদের পারিবারিক জীবনে সেটি অনেক বেশি কাজে দেবে আমার আরেকটি প্রশ্ন আজকের দিনে আজকের দিনকে কেন্দ্র করেই হয়তো আমার মাথায় প্রশ্নটি এসছে সেটি হচ্ছে যে আমরা যারা আসলে বলি যে নারীরা এখনো রয়েছে নারীদের আরো অনেকখানি এগিয়ে যাওয়ার যোগ্যতা এবং দক্ষতা রয়েছে সেখানে সব সময় একটা কথা আসে যে আহ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমি একজন পুরুষ হিসেবে এই প্রশ্নটি আজকে আপনার কাছে করছি একজন নারীর কাছে করছি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের আধিপত্যবাদ পুরুষতান্ত্রিকতার কারণেই নারীরা পিছিয়ে পড়ছে এই বিষয়টিকে এই যে একবিংশ শতাব্দীতে এসে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখেন যে আসলে কি নারীর এগিয়ে যাওয়ার জন্য পুরুষ বাধা নাকি কখনো কখনো নারী নিজেই এগিয়ে যাওয়ার জন্য নিজের ভেতর থেকে উদ্যমটা পান না এইটা এইটার ব্যাপারেও আমি একদমই বলবো যে যেটা আমি বলছিলাম যে আমাদের পারিবারিক দিক থেকেও যেটা বলছিলাম যে আমি পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকেই বলবো পুরুষতান্ত্রিক মানসিকতার কারণ একটা সময় পর্যন্ত নারীদের পিছিয়ে থাকার কারণ হয়তো পুরুষতান্ত্রিক মানসিকতা ছিল কিন্তু এখন আমি প্রথমেই দেখছিলাম যে আমি ওয়েলকাম করার সময় আমি বলছিলাম যে সকল নারী এবং নারীদেরই যাত্রা পথে যারা সহযাত্রী সেই সকল পুরুষদেরকেও আমরা সেই সব সহযাত্রীদেরকেও কিন্তু আমরা নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমাকে যখন একটা পুরুষ এগিয়ে দিতে যাবে সে যখন আমার জন্য একটা স্পেস ছাড়বে আমি যদি সেটার জন্য কেপাবেল না হই তার যোগ্যতা যদি আমার না থাকে তাহলে তো আমি সেই জায়গাটাতে আসলে থাকতে পারবো না সেই ক্ষেত্রে আমি শুধুই যে নারীদের এখানে শুধু পুরুষদের পুরুষতান্ত্রিক সমাজে পুরুষতান্ত্রিক চিন্তাধারার জন্য নারীরা এগিয়ে যেতে পারছে না এই কথাটা পুরোপুরি হয়তো সঠিক না সেখানে আমাদেরও আমাদের নিজেদেরকে একটু কাউন্সেলিং করতে হবে একটু এগিয়ে আসতে হবে একটু আত্মবিশ্বাসের সাথেই আসলে এগিয়ে আসতে হবে এবং যোগ্যতার জায়গায় নিজেকে প্রমাণের জায়গায় আরেকটা বিষয় পুরুষতান্ত্রিক সমাজের হলেও এখন যেটা বলছিলাম যে তারাও এখন আমাদের সহযাত্রী পুরুষদেরও চিন্তাধারা বদল মানে আসলে চেঞ্জ হয়েছে শুধু একটা একটা সমাজ উন্নয়ন উন্নয়ন দেশের কিংবা পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য কিন্তু নারী এবং পুরুষ দুজনেরই চিন্তাধারা একটা পরিবর্তনের প্রয়োজন আছে তো সেই জায়গাটা থেকে শুধু আমরা নারীরাই চিন্তাধারা পরিবর্তন করেছি সেটা কিন্তু না আমি আমার আমার ফ্যামিলিতেই যদি আমি বলি যে আমার ফ্যামিলির পুরুষ মেম্বাররা মেল মেম্বাররাও কিন্তু আমার জন্য সাপোর্টিভ আমার মেল মেম্বারও সাপোর্টিভ হ্যাঁ বরঞ্চ অনেক সময় দেখা যায় যে আমরা নারীরাই নারীদের ক্ষেত্রে অনেকটা অসহনশীল আচরণ আমরা করে থাকি কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে একটা এগিয়ে যাওয়া নারী যখন আরেকটা নারীর জন্য কাজ করবে তখন পুরুষও অনেক বেশি সেটা রিয়ালাইজ করবে এবং ওই জায়গাটাতে আরো বেশি ফ্ল্যাক্সিবল হবে ওমেন এডভোকেটিং ফর ওমেন আমার মনে এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল টুল এবং সেই জায়গাটি যত বেশি তৈরি হবে আমাদের সমাজে আমাদের পরিবারে নারীরা যাবে এবং আজকে আমাদের আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে অধিকার অধিকার যে জায়গাটা দখল করা বা নিজের অধিকারকে প্রতিষ্ঠা করা সেটি আসলে শুধুমাত্র চেয়ে হবে না সেটি নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে এবং সেটি নিজের কর্মদক্ষতা দিয়ে অর্জন করতে হবে ঠিক সেই জায়গায় সেই জায়গায় কাছে যে এখনকার আপনি সমাজ সংস্কারক হিসেবে কাজ করছেন আপনি একজন আপনি আপনার চারপাশে অসংখ্য মানুষ নিয়ে কাজ করছেন আপনি মানবতাকে জাগ্রত করছেন আপনার কমিউনিটিতে কিংবা আপনি পুরো বাংলাদেশ জুড়ে এখন এই প্রজন্মের নারীদেরকে কিভাবে দেখছেন বা তারা কিভাবে উঠে আসছে তারা কতখানি যোগ্যতাকে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করছে এবং কতখানি দক্ষ হিসেবে সামনে নেতৃত্বের অবস্থান তৈরি করার জন্য পরিণত হচ্ছে আমার মনে হয় যে অনেকটাই উঠে আসছে বিশেষ করে আমি বলবো যে আমি কাজ করছি জাগ্রত মানবিকতা নিয়ে এবং আমি আরো কিছু নারী উদ্যোক্তা ফোরামের সাথে আমি কাজ করছি আমি আমি আরো নারী উদ্যোক্তা ফাউন্ডেশন আছে তাদের হিসেবে কাজ করছি আমাদের জাগ্রত জন্য আমাদের একটা লিগেল এইড এর ব্যবস্থা আছে তো সেখানে যখন আমি কাজ করতে যাই সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক নারীর কাছ থেকে আমি অনেক উৎসাহ এবং অনেক বেশি অনুপ্রেরণা পাই খুব সিম্পল একটা মেয়ে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য পুশ করছে একদম আমি খুব কাছেরই বলবো বিশেষ করে নারী উদ্যোক্তা মেয়েদেরকে যখন দেখি যে প্রয়োজনে তারা আরো উৎসাহিত হবেন আপনার মুখে তাদের কথা শুনে ওদের সংখ্যা অনেক বেশি ট্রাস্ট মি লাস্ট এক মাসে কুমিল্লাতে আমি তিনটা নারী উদ্যোক্তা মেলাতে অ্যাটেন্ড করেছি এবং সেখানে স্টল সংখ্যা ছিল প্রত্যেকটাতে অলমোস্ট হান্ড্রেড হান্ড্রেড এর মতো স্টল সংখ্যা ছিল তাহলে এখানে এতগুলো মেরা নিজেদেরকে একদম আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি তারা একটা স্টল দিয়েছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে চাচ্ছে এবং আমরা দেখছি যে করোনা কোভিড সিচুয়েশনে প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু ফ্যামিলি থেকেও অনেক ঝামেলা ছিল মানে প্রত্যেকের ফ্যামিলি তো দেখা গেছে যারা 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 এই মুহূর্তে দেখছেন আমাদেরকে আপনারা বুঝতেই পারছেন যে এখন আসলে আমরা এই যে অন্তর্জালের যুগ সেই অন্তর্জালের যুগে কিছু কিছু সাময়িক সমস্যা এরকম হতে পারে যে হুট হাট করে আমরা হারিয়ে যেতে পারি আবার হুটহাট করে ফিরে আসবো আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক তাসিন বাহার সূচনা যিনি অনেক গুণের অধিকারী যিনি অনেক মানুষের সাথে কাজ করেন অনেক মানুষকে নিয়ে কাজ করেন এবং অনেক মানুষকে তিনি সামনে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন আমরা তাকে নিয়ে আবারও ফিরে আসবো আপনার কাছে ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এইট আমাদের অফিসিয়াল ফ্যান পেজে আপনি এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন আমাদেরকে সেই সাথে আপনারা যারা যারা রেডিও শুনছেন ক্যাপিটাল পয়েন্ট এইট যারা যারা শুনছেন তারা বুঝতেই পারছেন যে আমরা দারুণ একটি আয়োজন নিয়ে আজকে রয়েছে আমাদের সাথে তাসিন বাহার আছেন এবং তিনি আমাদের সাথে কথা বলছেন আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে ফিরবো আমরা এবার একটু কমেন্ট বক্সের দিকে ঘুরে যেতে চাই কমেন্ট বক্সে যারা যারা আছেন আমাদেরকে যারা যারা দেখছেন তাদের জন্য আমাদের সাথে উপেন্দর আছেন লিখেছেন নারী দিবসের শুভেচ্ছা আশরাফ আলী লিখেছেন কবিলার অহংকার মানবতা নেত্রী তাসিন বাহার সূচনা আপু আপনার জন্য দোয়া এবং ভালোবাসা আমাদের সাথে রয়েছেন সামিউল বাসা লিখেছেন মানবিক নেত্রী প্রিয় বোন তাসিন বাহার সূচনা আপু রয়েছেন আমাদের সাথে আহ মোহাম্মদ ইকরামুল হক তিনি আমাদেরকে লিখেছেন আপুকে নারী দিবসের শুভেচ্ছা সুচি আপু একাধারে মানবিক নেত্রী পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সময়ে কুমিল্লায় নারী জাগরণের সুচি আপু যারা যারা আসলে তাকে কাজ থেকে চেনেন যারা যারা তাকে আসলে বোঝেন এবং জানেন যারা যারা তার সাথে কাজ করার সাথে অভ্যস্ত হয়ে উঠেছেন তাদেরকে আমরা পাচ্ছি এবং তারা কিন্তু তার সম্পর্কে লিখছেন আমাদের আজকের অতিথি যাকে আমরা হারিয়ে ফেলেছিলাম অন্তর্জালের এই সময়ে তাকে আমরা আবারও সাথে করে নিয়ে এসেছি তিনি অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছেন এবং এটা হবে আমরা জানি আমরা মোটামুটি এখন এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা যে আলোচনায় ছিলাম হ্যাঁ যে আলোচনায় ছিলাম যে আমাদের এই পিছিয়ে পড়া মানুষগুলো যারা নিজেদের অবস্থান পরিবর্তনে নিজেদেরকে সহায়তা করছেন যারা নিজেদের সামর্থ্য প্রমাণ করে নিজেদেরকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করছেন এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মানে দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ হওয়া এই জায়গাটিতে তারা পরিবর্তন এবং আপনি অসংখ্য উদাহরণ গত দুই মাসে দেখেছেন আপনার চারপাশে তাদের সম্পর্কে শুনতে চাই তাদের সম্বন্ধে যেটা বলতে চাচ্ছিলাম একদম ছোট করে এটা যে কোভিড আমরা দেখেছি যে অনেক পরিবারে যারা পুরুষ যারা অর্থনৈতিক ভাবে যারা সাপোর্ট করতো যারা ছিল ফ্যামিলির ইনকাম মেম্বার ছিল তাদের কিন্তু অনেকে চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি তরুণ উদ্যোক্তাদের মধ্যে বিশেষ করে অনলাইন ভিত্তিক বিজনেস গুলোতে মেয়েরা কিন্তু অনেক বেশি এগিয়ে এই জায়গাটা তাদের জন্য হয়তো কমফোর্টেবল সিকিওর এবং খুব স্বল্প কি বলবো আমি স্বল্প একটা ইনভেস্টমেন্টেও তারা এই কাজটা শুরু করতে পারে আমি দেখেছি অনেক মেয়েরা তাদের পরিবারকে তখন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এদের কিন্তু খুব স্ট্রং হ্যাঁ এদের কিন্তু খুব স্ট্রং আমি বলবো যে এডুকেশনাল যদি ওদের আমরা বলি যে হ্যাঁ একটা সার্টিফিকেটই অনেক কিছু তাদের কাছে খুব ভালো কোনো সার্টিফিকেটও হয়তো নেই তাদের খুব স্ট্রং একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই অথচ খুব সাধারণ একটা মেয়ে তার আত্মবিশ্বাস তার সাহস দিয়ে তার ফ্যামিলির প্রয়োজনে তার কাছে দাঁড়িয়েছে তো সেই তো অবশ্যই তার দেশের অর্থনীতিতেও পার্টিসিপেট করছে এই এই ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম যে অর্থাৎ পরিবর্তনের জায়গাগুলো এসে গেছে এবং সেই পরিবর্তন হচ্ছে আজকে সংসদের সংসারের হাল পরিবর্তন হচ্ছে পরিবর্ধনের পরিবর্ধনের জায়গাও চলে এসেছে অনেক বেশি ওয়াইড এখন তারা কাজ করছে জি জি এবং সেই জায়গাটিতে আমরা যেটি দেখছি যে এখন কিন্তু সাধারণ সাধারণ পরিবার যারা এবং সেই সাধারণ পরিবারের মধ্যেও এক ধরনের পরিবর্তন এসে গেছে যে পরিবর্তনটি যে সংসারের হাল শুধু একার কাঁধে নয় শুধু পুরুষের একার কাঁধে নয় সেক্ষেত্রে একজন নারীও কিন্তু সংসারের হাল ধরতে পারেন এবং এখন যে অনলাইন প্ল্যাটফর্ম যেটি তৈরি হয়ে গেছে এখন অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম যেটি তৈরি হয়েছে সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা নারীদেরকেই দেখি তারাই আমার মনে হয় মোর সেভেন্টি পার্সেন্ট আমাদের এখানে এখনো নারীরাই কাজ করছে অনলাইন উদ্যোক্তাদের মধ্যে এবং সেই উদ্যোক্তারা তারা যেমন নিজের পরিবর্তন করছেন নিজের নিজের পায়ে দাঁড়ানো বলি বা নিজের সকল কিছু নিজের হাতে গড়া বলি নিজের ভাগ্য নিজের হাতে গড়া বলি সব জায়গায় কিন্তু পরিবর্তন সো এই বাংলাদেশকে এই বাংলাদেশকে আপনি একজন তাসিনভার সূচনা আপনি কিভাবে দেখছেন এই বাংলাদেশকে আমি খুব 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 এই এগিয়ে যাওয়ার এই অগ্রযাত্রাটা আমি খুব মনে হচ্ছে যে খুব দুর্বার গতিতেই যাচ্ছে এই গতিতে যেটা আমি বলছিলাম যে নারীরা এমন ভাবে পার্টিসিপেট করছে পরিবারের দিক থেকেও পার্টিসিপেট করছে অর্থনৈতিক ভাবেও তারা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্স তারা এখন পাচ্ছে একটা আহ যে কোনো এই বাংলাদেশ বলি পৃথিবীর যে কোনো দেশই বলি যদি একই কাজ না করে আর বাংলাদেশের ক্ষেত্রে হল তো আরো বেশি কারণ আমাদের হচ্ছে পপুলেশনের ফিফটি টু পার্সেন্ট ফিমেল এত বড় একটা জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে একটা দেশ তো কখনোই আগাতে পারবে না আর এখন পর্যন্ত বলছিলাম আমি অর্থনীতির জায়গাটা এবার যদি আমরা দেখি আমরা অনেকেই জানি যে এখন রাজনীতিতেও নারীদের অংশগ্রহণকে বিভিন্ন কমিটিতে একদম জেলা উপজেলা থেকে শুরু করে সব সবগুলো কমিটিতে নারীদের উপস্থিতি এবং নারীদের প্রেজেন্সটা বাধ্যতামূলক বাধ্যতামূলক করেছে করেছে একটা একটা পার্সেন্টেজ রেশিও দিয়ে সেটাকে এর অর্থ হচ্ছে আমরা বুঝছি যে পলিটিক্স ইন ইট মিনস যে ডিসিশন মেকিং পলিসি মেকিং এর জায়গাটাতেও এখন নারীদের উপস্থিতি কিংবা অংশগ্রহণটা এখন কাম্য তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জায়গাটাতে বরঞ্চ আমরা কিছুটা পিছিয়ে চিন্তা করেছি কারণ আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছে যিনি একজন দৃষ্টান্ত স্থাপনকারী নেত্রী এবং সারা বিশ্বের কাছে যিনি একজন দক্ষ কি বলবো আমি দক্ষ একজন নেতা একজন নেতা হিসেবে সাথে স্বীকৃত একজন নেত্রী তিনি তার কারণ স্বীকৃত দক্ষ এবং আহ স্বীকৃত তো অবশ্যই আর কোভিড প্যান্ডামিক সিচুয়েশনে যেখানে এত বড় বড় রাষ্ট্রগুলো এত বড় বড় রাষ্ট্র প্রধানেরা যেখানে হিমশিম খাচ্ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা অসম্ভব ওয়েল ম্যানেজ ওয়েতে সেটাকে সামলে নিয়েছেন তা আমি বলবো যদি আমরা এখন এসে বলি যে নারীদের অংশগ্রহণ প্রয়োজন তাহলে সেটা খুবই ভুল কথা কারণ আমাদের অলরেডি সারা পৃথিবীর কাছে একজন নারী যিনি একজন দক্ষ নেত্রী তিনি আমাদেরই নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা এক্সাম্পল অলরেডি সেট করেছে এবং এই কথাগুলো যতবারই আমাদের চোখের সামনে আসে যতবারই আমরা দেখি যে প্রত্যেকটি জায়গায় তিনি যে দক্ষতার দক্ষতা এবং নিজের যে নিজের জানার পরিধি তার প্রত্যেকটি কথা যে কোনো প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে তার শব্দ চয়ন থেকে শুরু করে তার যে যৌক্তিক আলোচনা তার যে পর্যালোচনা এবং তার যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা লম্বা পরিকল্পনার যে একটা প্রস্তুতি সব কিছুই কিন্তু তার যোগ্যতা প্রমাণ করে অর্থাৎ একজন নারীর সকল যোগ্যতা প্রমাণ করে এবং তিনি যদি দায়িত্বশীল জায়গায় থাকে এবং আরেকটি ব্যাপার যেটি বলা হয়ে থাকে যে পুরুষের থেকে আমি জানি না এটি যারা শুনছেন এই মুহূর্তে পুরুষরা যারা শুনছেন তারা এই আমি আমি জানি বলতে হবে যে পুরুষের থেকে নারীরা যদি কোনো কাজের দায়িত্ব নেন তাহলে সেখানে তুলনামূলক কম দুর্নীতি হয় তুলনামূলক কম দুর্নীতি হয় এবং এটি আমি আসলে বলেই দিলাম আজকে এই জায়গাটিতেও আমাদের আহ আমাদের কিন্তু নারীদের উপরে ভরসা তৈরি হয়ে গেছে আস্থা তৈরি হয়ে গেছে আজকে আন্তর্জাতিক নারী দিবস আসলে যদি আপনি বলেন যে শুধু যেটা হচ্ছে যে তুলনামূলক ভাবে আপনি যেটা বলছিলেন যে সেখানে দুর্নীতির দুর্নীতির ব্যাপারটাতে আসলে দুর্নীতির ব্যাপারটা তো এটা একদমই আপনার খুবই ব্যক্তিগত বিষয় সেখানে জেন্ডার দি ডিসক্রিমিনেশন করা ঠিক না তবে আমার মনে হয় নারীদের দায়িত্বশীলতার জায়গাটা একটু বেশি নারী দায়িত্বশীল জায়গাটা একটু বেশি সেই দিক থেকে হয়তো দুর্নীতিটা আসলে কম হয় আপনি দায়িত্বশীল হলে তো আপনি দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন আপনি যদি হন আপনি থেকে দূরে আর খুব আপনি আমাদের খুব মডার্ন কনসেপ্টই দেখেন যেখানে একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে অফিসে যাচ্ছে সকালে উঠে কিন্তু সেই নারীটাকে সেই মহিলাটাকে নাস্তাটাও রেডি করতে হচ্ছে দুজন নাস্তা খাবে আমি জানিনা আপনি ম্যারিড কিনা আপনার বাসায় এটা আপনি ফেস করছেন কিনা কিংবা করাচ্ছেন কিনা আমি জানি না যে দুজন একসাথে বের হলেও নাস্তাটা কিন্তু আগের দিন রাতেও চিন্তা করে রাখতে হবে সেই ঘরের ফিমেল সদস্যটার এবং বাচ্চারা কি খাবে বাচ্চারা কোথায় থাকবে অনেক সময় দেখা যায় যে নানার বাসাতেই ওরা বেশি থাকে সেটাও একটা নারী ম্যানেজ করে দেয় কারো যদি দাদির বাসা থাকে সেটাও তারা ম্যানেজ করে দেয় বাচ্চাটাকে রেডি টেডি করে সেখানে রেখে আসে তো সেখানে দায়িত্বশীলতার জায়গাটা হয়তো নারীরা একটু বেশি দায়িত্বশীল এবং সেই দায়িত্বটি নিতে গিয়ে কখনো কখনো তাদের যোগ্যতা সত্ত্বেও তাদের পেশাকে অনেক সময় কিন্তু জলাঞ্জলি দিতে হয় এবং এরকম উদাহরণ অসংখ্য অসংখ্য এই জায়গাটিতে আসলে যারা যারা এই মুহূর্তে দেখছেন আমাদের সাথে এই মুহূর্তে দর্শক ঠিক এই মুহূর্তে দর্শক আছেন তিনশো মানুষের উপরে তো এই দর্শকদের মধ্যে থেকে পুরুষ এবং নারীর ভাগ আমি করছি না আমার মনে হয় যেহেতু খাবার গ্রহণের প্রয়োজন আমার আছে খাবার তৈরির আহ শেখাটাও আমার জন্য জরুরি শুধু এটার জন্য একজন মানুষের উপরে নির্ভর করে থাকা এবং তার যে এবং সমসাময়িক কালে অনেক ধরনের পরিবর্তন আসছে দেশের আমরা দেশের বাইরের একটি খবর জানি যে একজন নারী সারা দিন তার ঘরে যে কাজগুলো করছেন সেই কাজগুলোর জন্য তার যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক নির্ধারণ করে দেওয়ার জন্য একটা দেশ পরিকল্পনা করছে আমরা জানি না যে বাংলাদেশ কোনোদিন সেই সেই সাহসী পদক্ষেপ নিতে পারবে কিনা বা বাংলাদেশের পক্ষে কোনোদিন এটি করা সম্ভব হবে কিনা তবে আমি এই জায়গাটা তো আসলে আমি সাপোর্ট করি না আমি আমার সংসারের জন্য কিংবা আমার পরিবারের জন্য যে এফোর্টটা দিব সেটার বিনিময়ে নেওয়াটার অর্থ হচ্ছে গন্ডিতে বেঁধে দিলে সেটা যখন আমি হব এই একটা লাভ আমার মনে হয় স্যালারির বাউন্ডারিতে আসবে না আমি আমার সন্তানের জন্য যে স্যাক্রিফাইস টা করবো আমি আমার পার্টনারের জন্য যে স্যাক্রিফাইস টা করবো আমার বাবা মার জন্য আমি যা করবো সেই জায়গাটাতে ওই ভালোবাসাটা আসলেই আমার মনে হয় কোনো দিয়ে যদি সেটাকে মূল্যায়ন করা হয় সেটা খুবই ভুল হবে এর থেকে বরঞ্চ সেটা সম্মানটা থাকুক যে কাজটা আমি করছি যে খাবারটা আমি বানাচ্ছি সেটাকে ফর গ্রান্টেড না ভালো যেটা আপনি বলছিলেন যে খাবারের প্রয়োজন যদি আমার থাকে তাহলে খাবার বানানো আমাকে শিখতে হবে আমি যদি সেই খাবারটা বানিয়ে দেই অন্তত সেটাকে টেক ইট ফর গ্রান্টেড যে হ্যাঁ সেটা চলে এসেছে আমি যদি কারো সন্তান পালন করি কিংবা আমার সন্তানটাকে আমি আমার লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করে সময় দিই সেটা স্বীকৃতিটা অন্তত সম্মানের সাথে থাকুক অতটুকু আমি অবশ্যই চাইবো আমাদের আড্ডা এবং আমাদের গল্প অনেকখানি জমে গেছে এবং আমাদের সাথে অনেক বন্ধুরাও জয়েন করেছেন আমরা একটু কমেন্ট বক্সের দিকে তাকাবো এখন আপনার জন্য অসংখ্য কমেন্ট আছে মোহাম্মদ शमीম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মানবিক নেত্রী তাসিন বাহার সূচনা আপু এরকম অসংখ্য কমেন্ট আমার এখানে জমা হয়ে গেছে আমি সবগুলো দেখাতেও পারছি না আমরা আপনি যখন আমাদের সাথে কিছুটা সময় আলাদা ছিলেন তখন আমরা দেখেছি রনি আলম আছেন আমাদের সাথে মোহাম্মদ शमीমের পরে আরেকজন আছেন পলি সাজ্জাদুল ইসলাম সানি অসংখ্য মানুষ কমেন্ট করে যাচ্ছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা ছড়িয়ে যাক আমাদের হাতে সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের যে নির্ধারিত সময় সেই সময়ও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তাসিন ভাস আপনি একটি সংগঠন একটি পরিবার আমি সংগঠন বলবো না আমি একটি পরিবার বলবো জাগ্রত মানবিকতাকে যেটি আপনি তৈরি করেছেন দাঁড় করেছেন এবং সেটি এখন বিস্তৃত ভাবে কাজ করছে অসংখ্য মানুষ এটাকে অনুসরণ করছে এবং আপনার দেখা দেখি দেশের বিভিন্ন জায়গায় অনুকরণীয় কিছু কাজও হচ্ছে আপনার যারা আপনার কথায় আপনার উপরে ভরসা করে কিংবা আপনাকে ভালোবেসে যারা আপনার এই মানবিকতার যুদ্ধে সামিল হয়েছে তাদের জন্য সেই মানুষগুলোকে আনুষ্ঠানিক ভাবে আপনার কোনোদিন কিছু বলা হয়েছে কিনা আমি না কিন্তু আজকে ক্যাপিটাল অফ এর মাধ্যমে আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে আমি যে বিকেলবেলার শো করি রাশাওয়ারের মাধ্যমে তাদের জন্য আপনি লম্বা একটি সময় হাতে পাচ্ছেন তাদের জন্য আপনার যা যা বলতে ইচ্ছে করে আজকে বলে দিন প্রত্যেকবারই বলি আজকেও বলছি যে আমাকে যখন বলা হয় যে আপনি সম্পাদক আপনি প্রতিষ্ঠাতা একটা অর্গানাইজেশন তৈরি করেছেন আমি সবসময় বলি যে আমি কোন অর্গানাইজেশন তৈরি করিনি আমরা একটা টিম ওয়ার্ক করি যেটা আপনি হয়তো আমার খুব কাছের কিছু জাগ্রত পরিবারের অনেক সদস্যের সাথে আপনার সম্পৃক্ততা আছে এই জন্য আপনি বলতে পেরেছেন যে আমরা এটাকে কোনো অর্গানাইজেশন কোন ফাউন্ডেশন ডাকি না আমরা বলি জাগ্রত পরিবার জাগ্রত মানবিকতা পরিবার এবং আমার মনে হয় যে ইটস আ টিম ওয়ার্ক অ্যাকচুয়ালি আমি সেখানে একজন টিম লিডার আলাদাভাবে নিজেকে আমার সাধারণ সম্পাদক কিংবা অন্য কিছু কখনই মনে হয় না আমার মনে হয় যে আমি ওদের টিম আমরা যখন কাজ করি একসাথেই কাজ করি এবং আপনি বিশ্বাস করবেন না যে এখানে প্রত্যেকটা মানুষ কি পরিমাণ নিঃস্বার্থ মানুষের জন্য কাজ করে যখন কোভিড সিচুয়েশন ছিল এমন সময় আমরা দেখেছি যে সন্তানরা বাবা মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে না হসপিটালে যেতে ভয় পাচ্ছে নিজের অসুখ হলে হসপিটালে যাচ্ছে না একটা ভয় একটা ফিয়ার কাজ করছে এবং মানুষ মানুষ মানুষকে ভয় পাচ্ছে কারোর সাথে কেউ সামনাসামনি কথা বলছে না বাসার দরজা খুলছে না কেউ আসলে সেই সময়টা আমাদের ভলেন্টিয়ারা মানুষের বাসায় বাসায় গিয়ে খাবার পৌঁছে দিয়েছে সেই সময় আমাদের কারো বাবা অসুস্থ হলে তাদের পাশে যে ভলেন্টিয়ার করেছে তাদের কাছে একটা বাসায় ঢুকে যে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে এসেছে এমন অনেক সময় আছে যে অক্সিজেনের জন্য ফোন গিয়েছে তারা দরজা খুলে সরে গেছে কোভিড পেশেন্টের রুমে সন্তান কিংবা পরিবারের বাকি সদস্যরা যাচ্ছেন আমাদের ভলেন্টিয়ার আমার সেই ভাইরা গিয়ে তাদেরকে দিয়ে এসেছে আমি আসলেই বলি যে তাদের শুভ চেতনার জন্যই আজকে এই জাগ্রত মানবিকতা এগিয়ে যাচ্ছে জাগ্রত মানবিকতা কাজ করতে পারছে এবং আমাদের এই ফাউন্ডেশনটার মধ্যে আমাদের অর্গানাইজেশনটার মধ্যে কখনোই কোনো সদস্য কাছ থেকে কোনো চাঁদা কিংবা তাদের কোন রকম পার্টিসিপেশন আমরা চাই না আমরা একসাথে টিম ওয়ার্ক করি আমরা যতটুকু করি একদমই মন থেকে করি এবং আমরা বিশ্বাস করি যে অর্থের চাইতে একটা মানুষ যখন নিজে এসে নিজে পার্টিসিপেট করবে সেটা আমাদের যাওয়ার জন্য অনেক বেশি কাজ করবে এবং আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভাই সে কাজ করছে আমি আসলে আপনি যদি বলেন যে ওদেরকে কিছু বলতে তাহলে বলতে পারবো না এই জন্য যে ওদেরকে একদমই ধন্যবাদ দেওয়ার অভ্যাস আমার নাই ওদেরকে আমি অসম্ভব ভালোবাসি ওরা আমার লাইফের এখন একটা পার্ট ওরা আমার ফ্যামিলি এবং আমি আমার লাইফের একটা দিন তাদেরকে ছাড়া ভাবতে পারি না আমি সামনেও কখনো তাদেরকে ছাড়া আসলে কিছু ভাবতে পারি না আমাকে কেউ ভবিষ্যৎ পরিকল্পনা বললেও আমি যা প্ল্যান করি তাদেরকে নিয়ে সবকিছু প্ল্যান করি আমি ওদেরকে অসম্ভব শুধু বলবো তাদের সেটা সবার জন্য শুভকামনা এবং আমি বিশ্বাস করি যে যে মানবিকতার হাত একদম নিঃস্বার্থ তারা মানুষের জন্য এগিয়ে দিয়েছে যে বয়সটাতে আহ ছেলেমেয়েরা অনেক কিছু নিয়ে বিজি থাকে আসলে তারুণ্য কিংবা যৌবন অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকারই সময় যে সময়টাতে থাকে সেই সময়টাতে তারা নিজের পরিবার নিজের লেখাপড়া কিংবা নিজের আহ যতটুকু চাকরি আছে কেউ ব্যবসা করছে সেই জায়গা থেকে বের হয়ে এসে বাকি পুরোটা সময় তারা মানুষের কাজের জন্য দিচ্ছে অনেকে ওই জায়গাগুলোকে হ্যাম্পার করেও এসে মানুষের জন্য কাজ করছে কারো হয়তো দেখা যাচ্ছে কারো ওয়াইফের বার্থডে কারো বাচ্চার বার্থডে কারো ভাইয়ের বার্থডে সেটা ফেলে এসে আমাদের সাথে এই তিনখানে হেলথ ক্যাম্প এসে চলে এসেছে এই ধরনের কাজও তারা করে যে যতটুকু মানবিকতার হাত যতটুকু ভালোবাসার হাত তারা মানুষের জন্য বাড়িয়ে দিয়েছে আমি অবশ্যই আমি বিশ্বাস করি যে মহান আল্লাহ এর চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসা এবং বরকত রহমত তাদের জন্য আল্লাহ অবশ্যই বর্ষণ করবে এই সূত্রে আপনাকে একটু জানিয়ে রাখি যে আপনাকে অনেকেই সূচনা আপু ডাকে কেউ কেউ সুচি আপু হয়তো ডাকে এবং এই ডাকের আড়ালে আপনাকে অনেকে মায়ের মতো ভালোবাসে মায়ের মতো শ্রদ্ধা করে আমি জানি এটি আপনি জানেন কিনা বাট এটি আপনাকে অনেকেই করে তো এই সূত্রে বলে দিলাম আপনি আরেকটি কথা বলেছেন যে লিডারশিপ আপনি তাদের আসলে কোন কোন ক্ষেত্রে এক জায়গায় করে নেতৃত্ব দেওয়ার কাজটি করছেন খুব স্বাভাবিক কারণে প্রশ্ন চলে আসে একজন সফল নেতা হওয়ার কি কি গুণ একজন মানুষের থাকা দরকার কি কি নিয়ম আপনি আসলে অনুসরণ করে এত বড় একটি পরিবারকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সফল নেতা হওয়ার ক্রাইটেরিয়া তো আসলে আমি বলতে পারবো না কারণ আমি কতটুকু সফল সেটা তো আমি জানি না কিন্তু একটা অনেক বড় পরিবার আমার মনে হয় যে আমার সফলতা চাইতে তারা অনেক বেশি obedient তাদের যেহেতু মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে তারা কথা শুনে আর আমি একটা বিষয় দেখেছি আসলে আমি তো এমন একটা পরিবার থেকে বড় হয়েছি আমার যে পরিবারই যে পারিবারিক যে গন্ডি ছিল আমি যেখানে বড় হয়েছে আমি আমার বাবাকে যেভাবে দেখেছি আমি দেখেছি আমার বাবা সবসময়ে তার জনসম্পৃক্ততা ছিল মানুষের সাথে সে কাজ করেছে মানুষের জন্যই সে কাজ করেছে আমরা ছোটবেলায় সকালবেলা যখন বাসা থেকে স্কুলে যেতাম তখনও দেখতাম আমাদের বাসায় বিভিন্ন রকম মানুষ এবং সেখানে কোনো রকম ক্লাসিফিকেশন ছিল না সেখানে কে কোথা থেকে এসেছে সমাজে কে কোন শ্রেণী থেকে এসেছে সেটার কোন রকম বিন্যাস ছিল না তা আমার মনে হয় যদি আমরা বলবো যে একটা টিম ওয়ার্ক যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে এই বিষয়টা অবশ্যই প্রয়োজনীয় যে আপনি মানুষের মধ্যে ভেদাভেদ করবেন না আপনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মানুষের যে ভালো দিকগুলো আছে সেগুলাকে আপনি ইউটিলাইজ করতে করার চেষ্টা করবেন এবং সেগুলাকে নিয়েই আপনি এগিয়ে যাবেন আপনি আপনার যদি জাজমেন্টেশন থাকে তাহলে হয়তো সেখানে একটু প্রবলেম হয়ে যাবে একই সাথে যদি এগিয়ে যাওয়ার চিন্তা থাকে এবং যে কোনো রকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে যদি আমরা এগিয়ে যাওয়ার চিন্তা করি তাহলে হয়তো আমাদের অন্তত টিম ওয়ার্কটা ভালো হবে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কারণ লিডারশিপ নিয়ে কথা বলার জন্য একজন লিডার যে আসলে কাজ করছে এবং যে আসলে একটা পুরো পরিবারকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তার মুখ থেকে কয়েকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটি আমি আদায় করে নিয়েছি আপনার কাছ থেকে আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে আমি একদম শেষ দিকে পৌঁছে গেছি নারী দিবস নিয়ে আমরা কথা বলেছি আপনি আপনার জায়গা থেকে একজন জয়িতা হিসেবে সমাজকে দেখেছেন আপনি আপনার জায়গা থেকে একজন উদ্যোক্তা হিসেবে দেখেছেন একজন সমাজ সংস্কারক হিসেবে আপনার সমাজকে আপনি দেখেছেন আপনি কাজ করছেন কাজ করে চলেছেন ভবিষ্যতেও কাজ করবেন এবারে একদম শেষ দিকে এসে আপনার আপনার কাছ থেকে আমার একটি বিষয় শিখতে চাওয়ার আছে সেটা হচ্ছে যে আমাদের কমেন্ট বক্সে যতগুলো কমেন্ট এসেছে তার অর্ধেকের বেশি কমেন্ট হচ্ছে আপু আপনার কথাগুলো শুনতে এত ভালো লাগছে এত ভালো লাগছে বোঝাতে পারবো না তো এই ক্রেডিটটাও আপনার এই ক্রেডিটটাও আসলে আমার মনে হয় আমার না যে আলহামদুলিল্লাহ আমি দেখা গিয়েছে যে কোভিড সিচুয়েশন আমরা যখন বাইরে খুব পাবলিক মিটিং কিছু আমি করতে পারতাম না কিংবা আমরা যখন বাইরে পাবলিক ইভেন্ট গুলো করতে পারতাম না তখন আমাকে মোস্ট অফ দা টাইম আমাকে এই ধরনের লাইভের প্রোগ্রামটা তো আসলে ছিল থ্রু কোভিড সিচুয়েশন আমি থ্রু আউট দা কোভিড সিচুয়েশন দেখেছি যে যখনই আমি লাইভে এসেছি মানুষ আমাকে এত বেশি ওয়েলকাম করেছে এত বেশি ভালোবাসা দিয়েছে আমি খুব অবাক হই যে আহ এমনও সময় গেছে যে একশোটা কমেন্ট থাকলে সেখানে নাইনটি টাই পজিটিভ এবং সেটা আমাকে ভীষণ ভাবে ইন্সপায়ার করে আমি যখনই লাইভে আসি আমার যখনই খুব যারা আমার চোখের সামনে নেই কিংবা যারা আমার সামনে কখনই আসেনি তাদের সাথে তো এটা আসলে একটা যোগাযোগ করার একটা মিডিয়া আমি যখন যোগাযোগ করতে পারি সহজ এবং লাইভলি একটা ব্যাপার এবং তাদের যে ভালোবাসা তারা আমাকে যেভাবে এক্সেপ্ট করে নিচ্ছে ওইটা না আমি লাইভ আসার আগে থেকেই আমার খুব বেশি ভালো লাগতে থাকে আমি যখন কমেন্টগুলো দেখি আমি যখন মানুষের রেসপন্স দেখি তখন আমার খুব ভালো লাগে আমার মনে হয় এই যে স্মাইলটা সেটা হয়তো তাদের জন্যই যে আমি যখন মানুষের ভালোবাসা পাই তখন আমার মনে এমনি ভালো হয়ে যায় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে আপনি আমাদের কাছে সময় দিয়েছেন আপনাকে সহ আপনাকে দেখে যারা যারা এগিয়ে যাচ্ছে এবং আপনি যাদেরকে ভালোবেসে এক জায়গায় করেছেন যে মানুষগুলো আপনাকে ভালোবেসে এক জায়গায় হয়ে আছে তাদের সবার জন্য ক্যাপিটাল অফ এম পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভবিষ্যতে জাগ্রত মানবিকতার যে কোনো কাজে যে কোনো কাজে ক্যাপিটাল এফএম 94.8 সব সময় সুযোগ পেলে সাথে থাকবে আর আমি আর জেরাশেদ আমার সামর্থ্যের যতটুকু আছে সবকিছু দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব যদি আপনারা আমাকে সুযোগ করে দেন এবং সেই সাথে অবশ্যই অনেক ধন্যবাদ আমি সুযোগ পেয়েছি এই জন্য ধন্যবাদ আপনাকে এবং আপনাকে ধন্যবাদ আমাদের আজকের আপনার এই ব্যস্ত দিনের মধ্যে ব্যস্ত কাজের কাজের যে চাপ সেই সাথে আরো অনেক কিছু যেগুলো আমি আসলে অনেক কিছুর মধ্যে আপনি সময় বের করে দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আপনার সাথে কথা হবে সেই প্রস্তুতি নিতে আমাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ কয়েকটি নাম আছে সেই নামগুলো আহ আর আরে বললাম না তাদেরকেও ধন্যবাদ আহ আপনার সাথে আবারও কথা হবে আপনি অনেক ভালো থাকুন এবং যেমন করে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছেন তেমন করে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যান এবং আমরা যে পরিবর্তনটি চাই আমরা যে স্বপ্নটি দেখি যে সোনার বাংলাদেশ করার স্বপ্ন দেখি সেই সোনার বাংলাদেশ করার জন্য আপনার মতো আপনাদের মতো এমন কিছু মানুষ দরকার যারা আমাদের আইন প্রণেতা হিসেবেও এক সময় আমাদের মানুষের সামনে থাকবেন এক সময় বাংলাদেশকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশকে বিশ্বের বুকে আরো অনেক বিকশিত করবেন আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আপনার প্রতিও তেমন শুভকামনা আমাদের পক্ষ থেকে রাশিদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং জাগ্রত মানবিকতার পুরো পরিবারের পক্ষ থেকে আর ক্যাপিটাল এফ কে তো অসংখ্য ধন্যবাদ যারা আসলেই কি বলবো এই ভালো কাজগুলো প্রচার করছে যেটা আমাদের আমার যারা সাথে কাজ করছে আমার সহযোদ্ধাদের জন্য ভেরি ইন্সপায়ারিং আমরা কোভিড সিচুয়েশনে আমি একটা লাইভ করেছি বিশেষ করে আমার বন্ধু আপেলের সাথে আপেল কে ধন্যবাদ আর আমার ছোট ভাই যে তোমাকে রাশেদ আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে তাকেও ধন্যবাদ আচ্ছা আরো অনেকগুলো নাম রয়েছে আমরা সেই নামগুলোতে যাচ্ছি না আপনাকে ধন্যবাদ আবারও কথা হবে নিশ্চয়ই অনেক অনেক ভালো থাকুন এবং আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা শুধু আপনাকে নয় আপনার পরিবারের আপনার মানে নিজের পরিবার আপনার জাগ্রত মানবিকতার পরিবার যত পরিবার আছে সবগুলো পরিবারের সাথে যত নারীরা সম্পৃক্ত রয়েছেন এবং সেই নারীদেরকে যারা সব সময় সহযোগিতা করছেন সেই পুষ সবাইকে সবাইকে আমাদের তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আপনি ভালো থাকুন আপনারা ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও শুভেচ্ছা ভালো থাকুন আজকের মতো বিদায়